হামাস কিন্তু ওয়ার্ল্ডের থার্ড রিচেস্ট টেরোরিস্ট অর্গানাইজেশন। যে হামাসের প্রফিটেবিলিটি বাড়তেছে, ওরা আস্তে আস্তে আরো বড় লোক টেরোরিস্ট অর্গানাইজেশন হচ্ছে। জ্ঞান গর্বে যতই থাকুক না জ্ঞান, যতই হন শিক্ষিত, সঠিক তথ্য যদি না থাকে আপনার মাথায় তাহলে সেখানে মন্তব্য নিষ্প্রয়োজন। হামাসকে নিয়ে বিরূপ মন্তব্য করে নিজের জ্বালায় আটকা পড়েছেন দেশের অন্যতম সোশ্যাল মিডিয়া আইকন খালিদ ফারহান। ট্রাইনোমিয়াল পডকাস্ট নামে একটি সোশ্যাল পডকাস্ট শোতে তিনি বিপাশ মন্তব্য করে নতুন সমালোচনার জন্ম দিয়েছেন। তিনি বলেছেন, হামাস বিশ্বের তৃতীয় ধনী জঙ্গি সংগঠন। উল্লেখ্য, নিপীড়িত ফিলিস্তিনিদের রক্ষার্থে কাজ করে হামাস। ইসরায়েলি হামলার পাল্টা জবাব দিয়েছে তারা। এরপর অবশ্য খালিদ ফারহান বলেছেন, ফিলিস্তিন ও ইসরায়েল সম্পর্কে তার ধারণা কম, তিনি নিজের ভুল স্বীকার করেছেন। সম্প্রতি ইসরায়েলে গর্ব করার মতো নিরাপত্তা ব্যবস্থাকে ধসিয়ে দিয়ে গত শনিবার সেখানে ব্যাপক হামলা চালিয়েছে ফিলিস্তিনি সংগঠন হামাস। সম্ভাব্য কঠোর পরিণতি জানা সত্ত্বেও এ হামলা চালিয়ে শুধু ইসরায়েল নয়, পুরো বিশ্বকে হতবাক করে দিয়েছে হামাসের সদস্যরা। ইসরায়েল বলেছে, হামাসের এ হামলা অনেকটা 2001 সালের 11ই সেপ্টেম্বর নিউ ইয়র্কের বিশ্ব বাণিজ্য কেন্দ্রের জোড়া ভবনে আল কায়দার হামলার মতো। শনিবারের সেই হামলাকে আলাক্সার বন্যা বা আলাক্সা ফ্লাড বলে উল্লেখ করেছে হামাস। ইসরায়েলের ভূখণ্ডে মাত্র 20 মিনিটে হামাসের 1,500 রকেট নিক্ষেপের পরই একটি অডিও ক্লিপ ছড়িয়ে পড়ে। এতে কথা বলতে শোনা যায় হামাসের কমান্ডার মোহাম্মদ দেইফকে। ইসরায়েলের মোস্ট ওয়ান্টেডের তালিকায় রয়েছে তার নাম। দেইফ বলেন, এ হামলার মধ্য দিয়ে জেরুজালেম আল আকসা প্রাঙ্গণে ইসরায়েলি অভিযানের প্রতিশোধ নেওয়া হয়েছে। এরপর পরই অনেকটা নাস্তানাবুদ হয়েছে ইসরায়েল। বিশ্বে বিভিন্ন দেশে চলছে ইসরায়েল এবং ফিলিস্তিনিদের পক্ষে পাল্টাপাল্টি বিক্ষোভ সমাবেশ। তারই ধারাবাহিকতায় বাংলাদেশও বরাবর মতো ফিলিস্তিনের নিপীড়িত মানুষদের পাশে দাঁড়িয়েছে। বাংলাদেশের ইউথ আইকন ফারাজ করিম চৌধুরী ফিলিস্তিনি দূতাবাসের সামনে এক মানববন্ধন করেছেন। তিনি বলেছেন, আমার ঘরে এসে যদি আমাকে কেউ ঘর থেকে তাড়িয়ে দেয়, তাকে যদি আমি ধাক্কা দেয়, সেটি আমার দোষ হবে না। ইসরায়েল বরাবরের মতো ফিলিস্তিনিদের উপর নির্যাতন করছে। আমরা বরাবরের মতোই ফিলিস্তিনিদের পক্ষে, দরকার হলে গলা থাকলে গলা দিয়ে যুদ্ধ করব, হাত থাকলে হাত দিয়ে যুদ্ধ করব, পা থাকলে পা দিয়ে যুদ্ধ করব। 13ই অক্টোবর শুক্রবার দেশের বিভিন্ন স্থানে জুমার নামাজের পরে ফিলিস্তিনিদের পক্ষে এবং ইসরায়েলি শোষণের প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল হয়েছে।